ওয়েলকাম টু জি কেম্যানিয়া বন্ধুরা আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের যে তিনটি নতুন জেলা তৈরি হয়েছে সেই জেলা কত সালে কত তারিখে তৈরি হয়েছে এবং কোন জেলা ভেঙে এই জেলা তৈরি হয়েছে এবং জেলার হেডকোয়ার্টার বা সদর দপ্তর শহরের নাম কী ঠিক আছে এছাড়াও আমরা দেখব যে পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকে কত সালে কোন কোন জেলা ভেঙে কোন কোন জেলা তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গের এখন বর্তমানে কটি ডিভিশন আছে যে নতুন ডিভিশন হয়েছে তারই বা নাম কী এবং কোন কোন ডিভিশনের মধ্যে কোন কোন জেলা পড়ছে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তোমরা যারা ডাব্লিউ মেসলিনিয়াস এবং বিএসসির ক্লার্কশিপের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এছাড়াও পশ্চিমবঙ্গের যে কোনো এক্সামের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জেলা সম্পর্কে জ্ঞান থাকা কিন্তু জরুরি কথা না বাড়িয়ে আমরা তাহলে শুরু করি আচ্ছা প্রথমেই জেনে রাখি যে যে তিনটি জেলা তৈরি হয়েছে তার সম্পর্কে আগে আমরা জানব প্রথমে যে জেলাটি দু তার আগে বলে রাখি যে দু হাজার সতেরো সালেই কিন্তু এই তিনটি জেলা তৈরি হয়েছে দু হাজার সতেরো সালে দু হাজার চোদ্দো সালে জলপাইগুড়ি ভেঙে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার হয়েছিলো এবং পশ্চিমবঙ্গে জেলা সংখ্যা ছিল কুড়িটা কিন্তু দু হাজার সতেরো সালে তিনটি জেলা নতুন তৈরি হয়েছিল এবং তার ফলে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা তেইশটি প্রথম যে জেলাটি দু হাজার সতেরো সালে ভেঙেছিল সেই জেলাটি হলো কালিম্পং এবং এটি দেখতে পাচ্ছ কালিম্পং এটি দার্জিলিং ভেঙে এই জেলাটি তৈরি হয়েছিল দার্জিলিং ভেঙে কালিম্পং জেলাটি তৈরি হয়েছিল এটি তৈরি হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি ঠিক আছে কালিম্পংয়ের হেডকোয়ার্টার কালিম্পং এটি একুশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং দ্বিতীয় যে জেলাটি হয়েছিল সেই জেলাটি হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ভেঙে পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম হয়েছিল এটি হয়েছিল ফোর্থ এপ্রিল মনে রাখা দরকার যে পশ্চিম মেদিনীপুরের হেডকোয়ার্টার কিন্তু মেদিনীপুর এবং ঝাড়গ্রামের হেডকোয়ার্টার ঝাড়গ্রাম এবং তিন নম্বর যে জেলাটি হয়েছিল সেটি হচ্ছে বর্ধমান বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটি জেলায় বিভক্ত হয় এবং এটি তেইশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এই জেলাটি গঠিত হয়েছিল সাতই এপ্রিল পূর্ব বর্ধমানের হেডকোয়ার্টার বর্ধমান পূর্ব বর্ধমানের হেডকোয়ার্টার বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের হেডকোয়ার্টার আসানসোল এই ছিল আমাদের তিনটি জেলার কত সালে এবং কত তারিখে তৈরি হয়েছে এবার আমরা জানব যে স্বাধীনতার পর থেকে কোন কোন জেলা তৈরি হয়েছিল প্রথমে বলে রাখি যে উনিশশো সাতচল্লিশ সালে ভারত যখন স্বাধীন হয়েছিল সেই সময় পশ্চিমবঙ্গ যে রাজ্যটি তৈরি হয়েছিল সেখানে টোটাল চোদ্দোটি ডিস্ট্রিক্ট বা জেলা নিয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল এবং উনিশশো পঞ্চাশ সালে কোচবিহার একটি ডিস্ট্রিক্ট হিসেবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় এবং পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা দাঁড়ায় পনেরোটি পরবর্তীকালে উনিশশো ছাপ্পান্ন সালে পুরুলিয়া জেলা প্রতিষ্ঠিত হয় এবং পশ্চিম দিনাজপুর জেলাটি কিছু অংশ বিহারের কিছু অংশ ভেঙে পশ্চিম দিনাজপুর অংশটি যুক্ত হয় এবং পুরুলিয়া জেলা তৈরি হওয়ার ফলে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা দাঁড়ায় ষোলোটি পরবর্তীকালে উনিশশো ছিয়াশি সালে চব্বিশ পরগনা জেলা ভেঙে দুটি জেলা তৈরি হয় উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই যে তোমরা দেখতে পাচ্ছ উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এটি ভেঙেছিল উনিশশো ছিয়াশি সালে ফার্স্ট মার্চ মনে রেখো এবং তখন পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা ছিল সতেরোটি পরবর্তীকালে পশ্চিম দিনাজপুর যেটি যুক্ত হয়েছিল উনিশশো সালে সেটি উনিশশো সালে ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল দুভাগে ভাগ হয় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট পরবর্তীকালে অর্থাৎ দু সালে মেদিনীপুর জেলা ফার্স্ট জানুয়ারি দু হাজার দুইয়ের ফার্স্ট জানুয়ারি মেদিনীপুর জেলা দুভাগে ভাগ হয় এবং এটি হয় পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং দু সালে পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম তৈরি হয় তাহলে যখন দু সালে মেদিনীপুর ভেঙে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দুটি জেলা তৈরি হয়েছিল সেই সময় পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা ছিল উনিশটি এবার আসি দু হাজার সালে দু হাজার চোদ্দো সালে জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হয়েছিল আলিপুর জেলা আলিপুরদুয়ার জেলা তখন পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা ছিল কুড়িটি এবং আলিপুর জেলা জেলা সদর আলিপুরদুয়ার এবং সর্বশেষে দু হাজার সতেরো সালে এই তিনটি জেলা মিলে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা এখন তেইশটি এবার আসব পশ্চিমবঙ্গের ডিভিশন পশ্চিমবঙ্গে বর্তমানে পাঁচটি ডিভিশন আছে জলপাইগুড়ি ডিভিশন মালদা ডিভিশন বর্ধমান ডিভিশন প্রেসিডেন্সি ডিভিশন এবং মেদিনাপুর ডিভিশন জলপাইগুড়ি ডিভিশনে যে সমস্ত জেলাগুলি আছে সেগুলি হলো। আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের এই পাঁচটি জেলা কিন্তু জলপাইগুড়ি ডিভিশনে রয়েছে এবং মালদা ডিভিশনে যে সমস্ত জেলাগুলি আছে সেগুলি হল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ এই চারটি জেলা মালদা ডিভিশনে রয়েছে এবার আসব বর্ধমান ডিভিশনে বর্ধমান ডিভিশনে রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও হুগলি এই চারটি জেলা বর্ধমান ডিভিশনে রয়েছে এবং পরবর্তীতে যে ডিভিশন সেটি হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন প্রেসিডেন্সি ডিভিশনে রয়েছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং নদিয়া। ঠিক আছে এবং নদিয়া। এই পাঁচটি জেলা প্রেসিডেন্সি ডিভিশনে রয়েছে এবার আসব মেদিনীপুর ডিভিশনে মেদিনীপুর ডিভিশনে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর এই পাঁচটি জেলা কিন্তু মেদিনীপুর ডিভিশনে রয়েছে এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো জয় হিন্দ ধন্যবাদ